তো আজকে আমরা পড়বো রিডানডেন্সি এটি গ্রামারের খুবই ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার প্রায় এখান থেকে ব্যাংক বিসিএস এডমিশন টেস্টে প্রশ্ন আসতে দেখা যায় আজকের পর হয়তো ইনশাআল্লাহ এখান থেকে প্রশ্ন আসলে আপনারা কখনোই ভুল হবে না ঠিক আছে ইনশাআল্লাহ তো এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত মন্দির ক্লাসটি ক্লাসটিতে থাকতে হবে আর এই ক্লাসটি অবশ্যই আমাদের ইউটিউব লিঙ্কে দিয়ে দেওয়া হবে আপনারা চাইলে ইউটিউব থেকে পরে দেখে নিতে পারেন যদি কারো কোথাও প্রবলেম হয় এখন কথা হচ্ছে এই যে রিডানডেন্সি মানে হচ্ছে পুনরাবৃত্তি বা অপ্রয়োজনীয় হুম যেটা দরকার নাই তবু বলা হয় বা পুনরাবৃত্তি তো এই রিডেন্ডেন্সি এরোরটা আমাদের প্রায়ই হয় এবং এটা এমন একটা ভুল যেটা প্রায় আমাদের চোখে পড়ে না এই জন্য এটা বেশি মারাত্মক মানে এই ভুলটা হইলে আমরা বুঝতে পারি না সাধারণত যারা অ্যাকাউন্টিং স্টুডেন্ট তারা জানেন কিছু ভুল আছে হিসাব বিজ্ঞানে যেগুলো ধরা পড়ে না বা রেও মিলে তো এই ভুলটা হচ্ছে ধরা পড়ে না ইংরেজিতে চোখে দেখা যায় না সাধারণত মানে মনে হয় না যেটা ভুল আমি এক্সাম্পল দিলেই আপনারা বুঝে যাবেন ঠিক আছে ইনশাল্লাহ তো দেখেন আমি যদি বলি আমরা প্রায় একটা কথা বলি আমাদের দেশে জন্ম নিয়ন্ত্রণ কন্ট্রোল করা উচিত এত জনসংখ্যা বাড়তেছে আর হচ্ছে না তো এই যে দেখেন জন্ম নিয়ন্ত্রণ কন্ট্রোল এখানে কোনো ভুল কি কেউ দেখতে পাচ্ছেন যারা আগে ক্লাসটি করেছেন তারা না বললে খুশি হব কেমন আপনারা আগে বুঝবেন পরে আনসার দিবেন হুট করে আনসার দিবেন না হুট করে আনসার দেওয়া ঠিক না যারা ক্লাস করেন নাই মানে এই রিডেন্ডেন্সি ক্লাসটা যারা করেন নাই তারা যদি একটু বলতেন তাহলে আমি খুশি হতাম জন্ম নিয়ন্ত্রণ কন্ট্রোল করা উচিত এখানে কোনো ভুল আছে জি ভাইয়া নিয়ন্ত্রণ আর কন্ট্রোল কে বলছেন নিয়ন্ত্রণ নাম বলতেন নাকি নাম বলে খুশি হতেন রাবেয়া আফরিন রাবেয়া আফরিন অসাধারণ মেধাবী একটি মেয়ে পাওয়া গেল ওকে কন্ট্রোল নিয়ন্ত্রণ আর কন্ট্রোল ভাই উদয় গুড উদয় এই তো মেধাবী ছেলে তো অনেকেই বলেছেন আলহামদুলিল্লাহ অনেকেই পেরেছেন জন্ম নিয়ন্ত্রণ কন্ট্রোল করা উচিত এটা বললে কেমন হয়ে যাচ্ছে তাই না বলেন আরে বাবা নিয়ন্ত্রণ কন্ট্রোল মানেই তো নিয়ন্ত্রণ আবার যদি বলি নিয়ন্ত্রণ তার মানে কি হয়ে যাচ্ছে জন্ম নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করা উচিত হইলো এটা বলেন হচ্ছে না

বাহুল্য বহুল্য না বলে বাহুল্য পেশি পেশিগত ভুল বাহুল্যগত ভুল বুঝতে কষ্ট হবে মানুষের রিডানডেন্সি প্রয়োজনের অতিরিক্ত বারবার বলা একই কথা দোহরানো হ্যাঁ সহজ করে বলেন ঠিক আছে ইনশাল্লাহ এই হচ্ছে ব্যাপার এরকম আরো অনেক ভুল ভুল আছে হ্যাঁ কম্বাইন টুগেদার প্লিজ অ্যাটাচ ইট কম্বাইন টুগেদার তাহলে কম্বাইন মানেই একসাথে করা টুগেদার মানে একসাথে করা ঠিক আছে অ্যাটাচ টুগেদার এরকম প্রায় মানে এইরকম ভুল আমরা প্রচুর করে থাকি ঠিক আছে ঠিক আছে তো আজকের পর হয়তো এই ভুলগুলি আর আমাদের হবে না ইনশাল্লাহ এবং এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে আপনারা দেখতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছেন রিডানডেন্সি শব্দের অর্থ হচ্ছে অপ্রয়োজনীয়তা যেটা দরকার নাই যেটা দরকার নাই তবু ব্যবহার করলে এটাকে বলা হয় অপ্রয়োজনীয়তা হ্যাঁ অপ্রয়োজনীয়তা তারপর হচ্ছে আপনার গরু চন্ডালি তারপরে কি শব্দ বাহুল্য দূষে দুষ্টু দুষ্টু আচ্ছা তো বাক্যে অনাবশ্যক শব্দের পুনরাবৃত্তি অথবা বাক্যে প্রয়োজন নেই এমন শব্দের ব্যবহারকে রিডেন্ডেন্সি বলে রিডানডেন্সি দুইভাবে হতে পারে কি একটা হচ্ছে শব্দের পুনরাবৃত্তি কিসের একই একাধিক এই যে একই অর্থ প্রকাশ করে এমন একাধিক ওয়ার্ড বা ফ্রেজের পুনরাবৃত্তি যেমন এ ওয়েট এ ওয়েট অর্থ ওয়েট ফর তাই এ ওয়েট মানে হচ্ছে কারো জন্য বা কোনো কিছুর জন্য অপেক্ষা করা এর সাথে কি বসে না ফর বসে না খুব মনোযোগের সাথে খেয়াল করবো প্রচুর আসে এখান থেকে হ্যাঁ এডমিশন টেস্টে বিভিন্ন এক্সামে এখান থেকে প্রচুর প্রশ্ন আসে কারণ এটা দিয়ে ফাঁদ পাতা সহজ আর যেটা দিয়ে ফাঁদ পাতা সহজ বা ট্র্যাপ পাতা সহজ এটা দিয়ে পরীক্ষকরা প্রশ্ন করতে বেশি ভালোবাসে বা পছন্দ করে কেমন তো দেখেন আপনারা একটু পরে আমরা দেখব বিভিন্ন ইউনিভার্সিটিতে এবং বিভিন্ন গভর্নমেন্ট এক্সামে কত বেশি বেশি আসে এগুলি একটু পরে দেখ খেয়াল করেন রিবার্ট মানে হচ্ছে গো ব্যাক মানে ফিরে আসা বা ফিরে যাওয়া ফিরিয়ে দেওয়া এটার সাথে ব্যাক হয় না কিন্তু পরীক্ষার হলে দেখবেন প্রশ্নে রিবার্ট ব্যাক থাকবে তখন আপনি বুঝে যাবেন এখানে একটা গাফলা আছে ঠিক আছে একটা ভুলের একটা গন্ধ পাওয়া যাচ্ছে তো দেখেন রিটার্ন রিটার্ন মানে হচ্ছে কি গো ব্যাক বা কাম ব্যাক রিটার্নের সাথে ব্যাক হয় না এ প্লিজ রিটার্ন ব্যাক আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে রিটার্ন ব্যাক তাহলে আমরা এরকম বলে থাকি রিটার্ন ব্যাক হয় না তারপরে কনক্লুশন এটাকে আমরা এভাবে বলতে পারি না ফাইনাল ডিসিশন কেন কনক্লুজন মানে হচ্ছে চূড়ান্ত ফলাফল এখানে ফাইনাল বসে না হুম কনক্লুজন মানে হচ্ছে ফাইনাল ডিসিশন এখানে ফাইনাল কনক্লুজন বলার কোনো মানে হয় না রেস্টুর মানে হচ্ছে ব্রিং ব্যাক বা ফিরিয়ানা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা তো এর সাথে ব্যাক হয় না রেস্টোর ব্যাক হয় না রেস্টোর ব্যাক হয় না রেস্টোর ব্যাক হয় না একটু খেয়াল করি দেখেন তারপর দেখেন এখানে কি দেওয়া আছে অ্যাডভান্স অ্যাডভান্স মানে কি অ্যাডভান্স মানে হচ্ছে আগায় যাওয়া মুভ ফরওয়ার্ড বা গো ফরওয়ার্ড অ্যাডভান্স এর সাথে ফরওয়ার্ড হয় না এইটা প্রচুর দেখবেন আপনারা অ্যাডভান্স ফরওয়ার্ড পরীক্ষার হলে দেখবেন অ্যাডভান্স ফরওয়ার্ড লেখা তো আপনারা কি করবেন ফরওয়ার্ড কেটে দিবেন তারপর দেখেন এই যে দেখেন জয়েন মানে কি একসাথে লাগানো স্টিক টুগেদার ফার্স্ট টেন টুগেদার এটাকে একসাথে যুক্ত করা তো এটার সাথে টুগেদার হয় না জয়েন টুগেদার হয় না জয়েন টুগেদার হয় না কারণ জয়েন মানেই তো একসাথে লাগানো আবার টুগেদার মানে একসাথে লাগানো তাহলে দুটো একসাথে হয় না ডিকশনারি অর্থ কি ফ্রেজ অথবা ওয়ার্ড বুক ডিকশনারির সাথে কখনো বুক হয় না এটা মাথায় রাখবেন এটা কিন্তু পরীক্ষা আসছিল ডিকশনারির সাথে কি হয় না বুক হয় না ডিকশনারি মানেই ফ্রেজ বা ওয়ার্ড বুক ওকে ইনোভেশন মানে কি এটা কিন্তু পরীক্ষা আসছিল আমি দেখেছি অনেকবার এই যে দেখেন ইনোভেশন মানে হচ্ছে নিউ ইনভেনশন সাথে নিউ হয় না পরীক্ষা হলে ইনোভেশন নিউ থাকবে নিউ ইনোভেশন থাকবে যে টেলিভিশন টেলিভিশন ইজ ইজ ওয়ান অফ এ নিউ ইনোভেশন টেলিভিশন ইজ এ নিউ ইনোভেশন এমন থাকবে তাহলে ভুল তারপর দেখেন মাটিনী এর অর্থ পারফরমেন্স আফটারনুন অফ আ আ ফিল্ম শু অফ আ প্লে মুভি তাই মাটিনি বা সিনেমা থিয়েটারের বৈকলিক প্রদর্শনী মেয়েটি নিশো মানে কি মানে যে কোনো একটা সিনেমা বা যেটা বিকালে প্রদর্শন করা হয় দেখানো হয় তো এর সাথে পারফরমেন্স ব্যবহৃত হয় না ঠিক আছে পারফরমেন্স ব্যবহৃত হয় না তো ইনভেনশনের সাথে নিউ ডিজাইন এক্সিস্টেন্স তাই এর সাথে নিউ ব্যবহৃত হয় না কারণ ইনভেনশন মানেই নিউ ডিজাইন বা এক্সিস্টেন্ট নতুন কিছুকে বলা হয় লোডিং সরি লোডিং এটা লজিং কেমন লজিং মানে কি এটা আগেকার মুরব্বীদের মানে মুরব্বীরা বেশি জানেন কারণ আগে লজিং থেকে মানুষ পড়াশোনা করতো লজিং মানে হচ্ছে টেম্পোরারি হাউজিং টেম্পোরারি হাউজিং তাই লজিং এর সাথে হাউজ এর ব্যবহার কি অপ্রয়োজনীয় লজিং এর সাথে হাউজের ব্যবহারটা কি অপ্রয়োজনীয় তাই লজিং এর সাথে হাউজিং হয় না টুইন অর্থ কি ওয়ান অফ দ্য টু চিলড্রেন বর্ন টু দ্য সেম মাদার অ্যাট দ্য সেম টাইম টুইন মানে হচ্ছে দুইজন সন্তান একই সাথে একই মায়ের গর্বে জন্মগ্রহণ করা কেমন টুইনের সাথে টু হয় না এটা একটা তুখুর ভুল এটা এটা প্রচুর থাকে পরীক্ষায়

অনেক ধন্যবাদ অনিন্দ ভাইয়া তারপরে দেখেন আমি যেখানটাতে ছিলাম যে বেটার ব্যাটারের পরে কম্পারেটিভলি বেটার মানে কম্পারেটিভলি ওয়েল মানে তুলনামূলকভাবে ভালো তাই এর সাথে কখনোই কম্পারেটিভলি হবে না ঠিক আছে কম্পারেটিভলি বেটার হয় না কম্পারেটিভলি ওয়েল হয় কিন্তু পরীক্ষার হলে কম্পারেটিভলি বেটার থাকবে কম্পারেটিভলি পরে বেটার দেওয়া থাকবে যা কিনা ভুল তারপরে দেখেন প্রসিড প্রোগ্রেস প্রসপারের সাথে ফরওয়ার্ড ব্যবহৃত হয় না ঠিক আছে প্রসিড কী বলে তারপরে প্রগ্রেস প্রস্পার এরপরে এগুলির সাথে ফর্ম উঠতে হয় না হুম এটা মনে রাখবেন এই যে এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ এই উদাহরণগুলি খুবই গুরুত্বপূর্ণ পিরিয়ড মানে কি ল্যান্থ অফ টাইম একটি সময়ের হুম আচ্ছা তো এটার সাথে কি হয় না টাইম টাইম হয় না পিরিয়ড মানেই একটি সময়ের দৈর্ঘ্য ধরেন এক ঘন্টা এটা একটা পিরিয়ড এটার সাথে পিরিয়ড আবার টাইম একসাথে হয় না পিরিয়ড টাইম একসাথে হয় না তারপর কম্পিউটার সাথে টুগেদার হয় না মানে একসাথে করা টুগেদার মানে একসাথে করা দুইটা একসাথে হয় না ডিসকভার মানে হচ্ছে কি নিউ ইনভেনশন বা নতুন আবিষ্কার তাই ডিসকভারের সাথে নিউ হবে না কাজিন মানে কি ব্রাদার বা সিস্টার তাই কাজিনের সাথে বাজার বা সিস্টার হয় না শি ইজ মাই কাজিন ব্রাদার এমন হয় শি ইজ মাই কাজিন সিস্টার এমন হয় এমন হবে না কখনো কেমন তারপর দেখেন সাফিসিয়েন্টের সাথে কি হয় না এনাফ হয় না কেন সাফিসিয়েন্ট মানেই তো পর্যাপ্ত বা যথেষ্ট আবার এনআফ মানেও যথেষ্ট তো ইট ইটি সাফিসিয়েন্ট এনাফ এটা প্রচুর থাকে মানে এরকম আমি প্রচুর দেখেছি কিন্তু এটা হবে না এরকম এটা ভুল কেমন তারপর দেখেন ব্যাক এর সাথে সাইড হয় না ব্যাক মানে কি পিছনের দিক ব্যাক মানে কি পিছনের দিক তারপর রেফার সাথে ব্যাক হয় না ইউনাইটেড এর সাথে টুগেদার তার হয় না খুব মনোযোগ সহকারে ক্লাস করেন বা খেয়াল করেন এই ক্লাস কিন্তু নোট করে কালকে পোস্ট করতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ সবাই খুব মনের মিশে সুন্দর করে নোট করবেন নিজের মতো করে যেন আপনার মনে থাকে ইনশাল্লাহ যেটা আপনি নোট করবেন সেটা মনে থাকবে না আমার নোট আপনার মনে নাও থাকতে পারে কিন্তু আপনি যেটা লিখবেন সেটা আজীবন আপনার মনে থাকবে যেন সবাই মনোযোগ সহকারে ক্লাস করেন আর গুরুত্বপূর্ণ বিষয়গুলি টুকে ফেলেন নোট করে ফেলেন হম নোট করে কালকে আজকে পোস্ট করে দিবেন কোম্পানির সাথে টুগেদার হয় না আমরা আগেই দেখেছি রিনিউর সাথে অ্যাগ হয় না এন্টায়ারের সাথে হোল হয় না কারণ এন্টায়ার মানে হচ্ছে পুরা হোল মানে পুরা তো বা সবটুকু এই জন্য এন্টায়ার টুগেদার একসাথে হয় না যে কোনো একটা হবে আচ্ছা নিয়ারলির সাথে অলমোস্ট হয় না কেন কারণ নিয়ারলি মানে হচ্ছে প্রায় অলমোস্ট মানে হচ্ছে প্রায় সো যে কোনো একটা হবে দুইটা একসাথে হয় না সেইমের সাথে আইডেন্টিক্যাল হয় না কারণ সেইম মানে একই রকম আর আইডেন্টিক্যাল মানে হচ্ছে অভিন্ন অভিন্ন মানে কি একই রকম সো একটা হবে দুইটা হবে না রিজনের সাথে বিকজ হয় না এই রিজনের সাথে বিকজ দিয়ে আইবিএ তে প্রশ্ন আসছিল কোথায় কথা বলেন আইবিএ তে প্রশ্ন আসছিল ইভেন জিমেটের আমি এই প্রশ্ন দেখেছি তার মানে বুঝতে পারতেছেন এটা কত গুরুত্বপূর্ণ একটা উদাহরণ দেই আমি অর্থাৎ যেই প্রশ্নটা আইবিএ তে আসছিল আমার মোটামুটি মনে আছে এরকম ছিল দা রিজন আই ডিডন্ট গো টু স্কুল ওয়াজ বিকজ আই ওয়াজ ইল খেয়াল ব্যাপারটা দ্য রিজন আই ডিডেন্ট গো টু স্কুল হম ইয়েস্টারডে ওয়াজ কি বলে ওয়াজ বিকজ আই ওয়াজ তার মানে দেখ প্রথমে রিজন বলছে পরে আবার বিকজ বলছে তাহলে এটা ভুল হয় রিজন হবে নাহলে বিকজ হবে ঠিক আছে এটা পরীক্ষায় আসে আমি সুযোগ পেলে এটা হয়তো সামনে পাবো আমরা এই প্রশ্নটা ইনশাআল্লাহ তারপরে দেখেন তারপরে ব্যাপারটা দেখেন যে একটু পরে আমরা উদাহরণ দেখবো যে ভার্সিটিতে যে আসছে এগুলি দেখবো এখন আর একটু দেখি দুই নাম্বার রুল প্রথম রুলটা ছিল একাধিক ফ্রেজ বা অপ্রয়োজনীয় ফ্রেজ ওয়ার্ডের ব্যবহার আর এখানে দেখছে বাক্যের প্রয়োজন নেই এমন ওয়ার্ড বা ফ্রেজের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ রোল এই দুইটা রোল জানলে আপনার মোটামুটি এটা শেষ বাক্যের প্রয়োজন নেই এমন ওয়ার্ড বা ফ্রেজের ব্যবহার এগুলোকেও কি বলা হয় বলা হয় রিডেন্ডেন্সি ইয়ারও বলা হয় আপনারা একটু যদি খাতায় লিখে রাখতেন রিপ্লাই আনসার মানে কি রিপ্লাই টু বা রেসপন্ড টু তাই আনসারের সাথে কখনো টু হয় না আনসারের সাথে প্রিপোজিশন কি হয় না টু হয় না লিখে রাখেন কিন্তু আনসার যদি নাউন হয় তবে সেক্ষেত্রে টু হবে এটা লিখে রাখেন গুরুত্বপূর্ণ একটা টু হয় না ঠিক আছে আছে এই এরকম অনেকগুলি এখানে যতগুলি আছে সবগুলির এটা বলে দিচ্ছি দাঁড়ান অ্যাপ্রোচ মানে কি কাম নিয়ার টু মানে নিকটবর্তী আসা তাহলে অ্যাপ্রোচের সাথে টু হয় না নিকটবর্তী হওয়া বা কাছাকাছি হওয়া ডিসকাস পরে কোনো প্রিপোজিশন হয় না ডিসকাস অ্যাবাউট হয় না লিখে রাখেন প্লিজ ডিসকাসের পরে পিভিশন হয় না কিন্তু পরীক্ষার হলে লেখা থাকবে ডিসকাস অ্যাকাউট আই ওয়ান্ট টু ডিসকাস অ্যাপাউট মাই মাদার আমি আমার মায়ের ব্যাপারে তোমার সাথে পরামর্শ করতে চাই কিন্তু অ্যা্যাবাউটটা হবে না ঠিক আছে আই ওয়ান্ট টু ডিসকাস মাই মাদার এরকম হবে ব্যাপারটা টক অ্যাভাউট ডিসকাস মানে টক অ্যাবাউট এই জন্য এটার সাথে আর মানে অ্যাবাউট হয় না কারণ এই ডিসকাস মানি টক অ্যাবাউট এইটার ভিতরে অ্যাভাউট আছে এই অ্যাভাউট কোথায় আছে এটার ভিতরেই আছে এই ডিসকাসের ভিতরে তারপর রিকয়ারমেন্ট মানে সুপারিশ করা অর্ডার মানে আস্ক ফর তাহলে অর্ডারের সাথে ফর হয় না গুরুত্ব দেওয়া এন্টার সাথে গো হয় না সরি এন্টারের সাথে ইন্টু হয় না এন্টারের সাথে হয় না কেন মানে হচ্ছে ঢুকা ভিতরে প্রবেশ করা ঠিক আছে ইনশাল্লাহ প্রচুর আসে পরীক্ষায় ইনভেস্টিগেট মানে হচ্ছে লুক ইন্টু তাহলে মানে হচ্ছে লুক ইনটু বা তদন্ত করা হ্যাঁ তাই ইনভেস্টিগেটের সাথে ইন্টু হবে না তো মিট মানে বি ফেমিলি উইথ মিট হয় না এগুলো লিখে রাখেন প্লিজ ডিসকাসের পরে প্রিপোজিশন হয় না আনসারের পরে হয় না মিটের পরে হয় না এগুলির পরে প্রিপোজিশন হয় না মিট মানে কি বি ফ্যামিলিয়ার উইথ এই জন্য আপনাকে বলতে হবে আই মিট মাই মাদার আই ওয়ান্ট মিট ইউ আমি তোমার সাথে দেখা করতে চাই আই ওয়ান্ট মিট উইথ ইউ এমন হবে না উইথ হবে না প্রিপোজিশন হ্যাঁ হয় না পেন্ট মানে কভার উইথ কালার রিচ হোম মানে কি অ্যারাইভেট তাহলে রিচের পরে অ্যাট হয় না লিখে রাখেন রিসেম্বেল রিসেম্বেলের পরে টু হয় না লিখে রাখেন রিসেম্বেল মানে হচ্ছে বি সিমিলিয়ার টু মানে একই রকম হওয়া কেমন তবে রিসেম্বল যদি নাউন হয় তবে টু হয় লিখে রাখেন আনসার যদি নাউন হয় তবে এর সাথে টু হয় কিন্তু হয় না উদাহরণ কি উদাহরণ হচ্ছে তার বাবার সাথে তার একটা মিল রয়েছে ঠিক আছে রিজাইনের পরে ফ্রম হয় না এটা লিখে রাখেন প্রিপোজিশন হয় না রিজাইনের পরে রিজাইন মানে গিভ আপ এ জব একটি চাকরি ছেড়ে দেওয়া বা পদত্যাগ করা তাহলে রিজাইন ফ্রম এরকম হয় না রিজাইন ফ্রম রজাইনের পরে ফ্রম হয় না মানে কোনো প্রিপোজিশন হয় না বায়োলেটের পরে হয় না তারপরে এই যে গু এগেনস্ট এলো অ্যান্ড এগ্রিমেন্ট অফেন অফেন মানে অপরাধ এগেনস্ট মানে বিরুদ্ধে লঙ্ঘন করা এরা ট্রানজিটিভ বার্ব বিদায় এদের পরে কোনো প্রিপোজিশন বসে না লিখে রাখেন এটা অনেক বড় একটা ক্লু ট্রানজিটি বার্বের পরে কখনো পিপোজিশন বসে না বসে না বসে না লিখেছেন চাঁদেরি পার্বের পরে বসে অ্যাডভার্ব লিখে রাখেন নোট করে দিতে হবে কিন্তু একদম সুন্দর করে মনের মাধুর মিশে নোট লিখবেন ইনশাআল্লাহ যেন আপনার আর এই বিষয়টাতে কখনোই ভুল না হয় লিখেন ট্রানজিটিভ ভার্বের পরে কখনোই প্রিপজিশন হয় না এই কি গেলে আছে কখনোই প্রিপজিশন হয় না ট্রানজিটিভ ভার্বের পরে হয় অ্যাডভার্ব লিখেন ট্রানজিটিভ ভার্বের পরে হয় অ্যাডভার্ব চাইলে একটা একটা উদাহরণ দিতে পারেন কি আই কেম হোম আমি বাড়ি গিয়েছিলাম তাহলে এই যে ট্রানজিটিভ পার্ভ কে এই সরি এই যে ওই কেম হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ভ এরপরে যে হোম এটা কিন্তু কি বলেন তো অ্যাডভার্ভ মানে কি এটা নাউন না 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 এটা নাউন এটা কারণ ভার্ভের পরেজিশন ইয়ে হয় অ্যাডভার্ভ হয় আমি কোথায় গিয়েছিলাম বাড়ি গিয়েছিলাম আরেকটা উদাহরণ লিখেন আই লাভ মাই মাদার হুম তাহলে এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ভ তাহলে এই যে মাই মাদার এটা হচ্ছে নাউন ফ্রেজ হুম তাহলে এইখানে কিন্তু প্রিপোজিশন হয়নি আই লাভ মাই মাদার তো ট্রানজিটিভ ভার্বের পরে প্রিপোজিশন হয় না ঠিক আছে এই যে ট্রানজিটিভ ভার্ব বিদায় এদের পরে কোনো প্রিপোজিশন বসে না এদের পরে তিনটা জিনিস বসে নাউন এই কি বলে হয় হচ্ছে আপনার নাউন ফ্রেজ অথবা নাউন বসতে পারে হ্যাঁ অথবা প্রোনাউনও বসতে পারে আই লাভ মাই মাদার আই লাভ ইউ অথবা আই লাভ বুকস ঠিক আছে এইগুলি হতে পারে তারপরে লিখে এদের পরে যদি প্রিপোজিশন ব্যবহার করা হয় কি প্রিপোজিশন ব্যবহার করলে শব্দ বাহুল্য দোষে দুষ্ট হবে কিন্তু এদের পরে নাউন ফ্রম আসলে প্রিপোজিশন বসে অনেক আগে বলেছিলাম এই কথাটা মনে আছে মনে আছে কারো এদের পরে যদি নাউন হয় তবে প্রিপোজিশন হয় মনে আছে কার মনে নাই অনেকবার চিল্লাই চিল্লাই বলছিলাম এরা যদি নাউন জি ভাই মনে আছে মাশাআল্লাহ এটা মনে আছে আলহামদুলিল্লাহ সবার মনে আছে এদের পরে যেভাবে বলছিলাম যে অ্যানসার নাউন হলে টু প্রিপোজিশন টু হবে এদের পরে যদি নাউন হয় তবে প্রিপোজিশন বসে কিন্তু যদি এরা যদি ভার হয় তবে প্রিপোজিশন বসে না ঠিক আছে তাহলে দুটো লিখে ফেলেন এটাকে সুন্দর করে সাজায় নোট লিখবেন তারপর দেখেন এই যে উদাহরণ দেখেন আই ওয়ান্ট টু ডিসকাস এই টু ডিসকাস একটা ভার্ব কারণ কি এই যে টু হচ্ছে ইনফিনিটিভ তাহলে এটা ভার্ব এই ভার্ব হওয়ার কারণে এখানে কোনো প্রিপোজিশন বসে নাই আই ওয়ান্ট টু ডিসকাস দ্য ম্যাটার উইথ ইউ কিন্তু যখন এটা হয়ে গেছে নাউন আই হ্যাভ আ ডিসকাশন এই যে দেখেন অ্যাবাউট দা ম্যাটার উইথ ইউ খেয়াল ব্যাপারটা এখানে কিন্তু প্রিপারেশন হয়েছে কারণ কি কারণ এখানে ডিসকাশনটা নাউন আচ্ছা ভাইয়া এটা নাউন কেমনে বুঝবো এই যেভাবে আর্টিকেল এ আর্টিকেল এর পরে যদি একটা ওয়ার্ড থাকে তবে সেটা নিঃসন্দেহে কি নাউন ঠিক আছে না তো এই জন্য ডিসকাশন যেহেতু নাউন তাই এরপরে প্রিপজিশন অ্যাবাউট হয়েছে কিন্তু যখন এটা ভার্ব তখন কিন্তু প্রিপজিশন হয়নি এটা মনে রাখতে হবে তারপরে দেখেন হি রিসেম্বল রিসেম্বেলস হিজ ফাদার এই যে রিসেম্বেলস এখানে ভার ভার হওয়ার কারণে এর পরে কোনো প্রিপোজিশন হয় নাই ডিরেক্ট বসেছে কিন্তু এই বাক্যে দ্য টু ব্রাদার্স শু রিসেম্বেলনেস টু ইচ আদার দেখছেন ব্যাপারটা এই যে নাউন হওয়ার কারণে এখানে প্রিপোজিশন বসছে আচ্ছা ভাইয়া কি এটা নাউন কিভাবে বুঝবো হ্যাঁ এটা নাউন বোঝার হচ্ছে যে এই যে ট্রান্সলেটিভ বার্বের পরে সাধারণত অবজেক্ট হিসেবে নাউন বসে বা প্রোনাউন বসে হুম বা নাউন ফ্রেজ বসে ঠিক আছে না তো এটা কি বলেন এটা কি প্রনাউন না আচ্ছা এটা কি নাউন ফ্রেজ না তো কি নাউন বুঝলাম কিভাবে মানে বসেই তিনটা জিনিস নাউন প্রনাউন বা নাউন ফ্রেজ তাই না বলেন পরে নাউন প্রোনাউন বা নাউন ফ্রিজ বসে তো দুইটা হয় নাই তার মানে এটা না এটা এটা প্রোনাউন না আমরা জানি সবাই রিসেম্বেলনেস এটা নাউন ফ্রেজও না নাউন দুইটা ওয়ার্ড লাগে তার মানে কি তার মানে হচ্ছে এটা নাউন ক্লিয়ার সবাই বুঝতে পেরেছেন ব্যাপারটা আচ্ছা তারপরে দেখেন এই যে দেখেন এখানে দেখেন হিজ আন্সার প্লিজ আন্সার মাই কোয়েশ্চেন এখানে কিন্তু টু হয় নাই কারণ এখানে আনসার কী ভারভ ঠিক আছে না আচ্ছা কিন্তু এখানে কিন্তু টু হয়েছে দেখা যাচ্ছে কি এই যে হিজ অ্যান্সার টু মাই কোয়েশ্চেন ওয়াজ কোয়াইট রং তার প্রশ্নের উত্তরটা ছিল কিছুটা ভুল বুঝতে পেরেছেন ব্যাপারটা তাহলে হিজ আনসার এই যে আনসার এখানে নাউন ভাইয়া কেমনে বুঝব নাউন উন এই যে পসেসিভ অ্যাজিক্টিভ হচ্ছে হিজ আর পসেসিভ অ্যাডজেক্টিভ এর পরে যদি একটা ওয়ার্ড থাকে তবে সেটা নিঃসন্দেহে কি কে বলতে পারবে পসেসিভ অ্যাডজেক্টিভ এর নাউন নিঃসন্দেহে নাউন আমরা নাউন চেনার উপায়গুলি পড়ছিলাম না মনে আছে কি কারো আমরা নাউন চেনার কিন্তু জাদু করি কয়টা উপায় পড়ছিলাম নয়টা উপায় পড়েছিলাম এই নয়টা জিনিস জানলে মোটামুটি পৃথিবীতে যেখানে নাউন লুকিয়ে থাকুক আপনি ধরে ফেলতে পারবেন তা আমরা নাউন চেনার নয়টা উপায় জানি জানি কি না জি স্যার জানি এই নয়টা উপায় যে ঠিক আছে ইনশাআল্লাহ নাউন আর আমাদেরকে আমাদের চিনতে ভুল হবে না আশা করি ইনশাআল্লাহ তাই না বলেন নাউন আমাদের কখন ভুল হবে বলেন নাউন চিনতে ভুল হওয়ার কথা না কারণ নাউন চেনা নয়টি জাদু উপায় আছে সেটা আমরা শিখে মানে শিখে ফেলেছি অনেক আগে আল্লাহর রহমতে তাই না নাউন চিনায় আমাদের আর ভুল হবে না ইনশাআল্লাহ ক্লিয়ার সবাই বুঝতেছেন জি মানে ভাই এগুলো যখন verb হিসাবে ব্যবহৃত হবে এই তখন এগুলোর পরে preposition হবে না আর noun হিসাবে ব্যবহৃত হলে এগুলোর পরে preposition হবে এই তো মোটামুটি বুঝে গেছেন মাসাল্লাহ বুঝে গেছেন যদি noun হিসাবে ব্যবহৃত হয় তবে preposition হবে কিন্তু যদি verb হিসাবে ব্যবহৃত হয় তবে এদের পরে preposition হবে না ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে ছোট্ট ক্লু কিন্তু কিন্তু অনেক ইম্পর্টেন্ট ক্লুটা তাই না বলেন ঠিক আছে ইনশাআল্লাহ এই ক্লুটা আপনারা মেরবেন করে মনে রাখবেন জি ভাইয়া বলেন ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ একটু ক্লিয়ার করেন তো না ট্রানজিটিভ ভার্ব হলো পলো যেটার পরে অবজেক্ট থাকে আচ্ছা ভাইয়া অবজেক্ট বের করব কিভাবে বের করব কি বা কাকে কি দ্বারা প্রশ্ন করবে লিসেন কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় আচ্ছা ভাই একটু যদি एग्जांपल দিতেন সহজ হইতো আচ্ছা एग्जांपल দিচ্ছি আই লাভ মাই মাদার আমি আমার মাকে ভালোবাসি আমি কাকে ভালোবাসি উত্তর পাওয়া যাচ্ছে আমি আমার মাকে ভালোবাসি আচ্ছা আই নিড এ বুক আমার একটা বই দরকার আমার কি দরকার একটা বই দরকার তো কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছি আচ্ছা আরেকটা ভার্বের উদাহরণ দিচ্ছি আই ওয়ান টু গো রাজশাহী আমি রাজশাহী যেতে চাই আমি কাকে যেতে চাই না উত্তর আসতেছে না আচ্ছা আমি কি যেতে চাই না তাও তো উত্তর আসতেছে না তাহলে আই ওয়ান্ট টু গু তাহলে এখানে গো কোন ধরনের ভাব ইন্টার্নজেটিভ কেন কি বা কাকে তারা প্রশ্ন করে উত্তর পায়নি তাই ক্লেয়ার ক্লেয়ার সবার ক্লেয়ার হাটে সেটা এটা কী হবে ইন্টার্নজেটিভ না এটা কি হবে আপনিই তো পারবেন বলেন কি কি হাটি। উত্তর নাই কাকেহাটি উত্তুন নাই কি এখন বলেন কি বলেন এখন কি বার ভাবে এখন সবাই বুঝে গেছেন তাই না বলেন আচ্ছা তারপরে দেখেন এখন আশা করি ট্রান্সেটিভ ভার্ব শেখা শেষ তাহলে আমাদের আজকে পড়তে ছিলাম আমরা সাথে সাথে পড়ে গেলাম প্রিপোজিশন তারপরে পড়লাম ফ্রেজ তারপরে আমরা বললাম কি ট্রানজিটিভ ইন্টারনেটিভ ভার্ভও আমরা পড়ে ফেললাম এখন দেখেন আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে পরীক্ষার প্রশ্নগুলি যদি দেখেন পরীক্ষা আসে কিনা একটু দেখেন তো আপনারা এই যে দেখেন দ্য পিপল এট দ্য পার্টি ওয়ার ওরিড অ্যাবাউট জেনেট বিকজ নো ওয়ান ওয়াজ এওয়ার এওয়ার দেখেন কোনটা হবে এটা কিন্তু অনেকবার আসছে পরীক্ষা দেখা যাচ্ছে মনে হয় তাই না আর রাজশাহী ইউনিভার্সিটিতে বরিশাল ইউনিভার্সিটি চট্ট ইউনিভার্সিটি প্রচুর আসে এখান থেকে দেখছেন এই যে চট্টগ্রাম এই যে প্রচুর আসে এগুলি কারণ এই জায়গাটা প্রচুর ইম্পর্টেন্ট একটা জায়গা জন্য এখান থেকে প্রচুর প্রশ্ন আসে ঠিক আছে ইংশার্লা তাহলে দেখেন তো কোনটা হবে হ্যাঁ এওয়ার হয়ার দ্যাট হয়ারের পরে দ্যাট হয় না কেন হয়ার হচ্ছে একটা প্লেস তাই না বলেন প্লেস কে দ্যাট দিয়ে রিপ্লেস করা যায় যায় না অফ হয়ার অফ হয়ার আর এখানে দ্য প্লেস নো ওয়ান ওয়াজ এভার অফ দ্য প্লেস শি হ্যাড গোন আচ্ছা অফ দ্য প্লেস হয়ার শি ওয়াজ গোন এটা হচ্ছে রিডানডেন্সি আর হয়ে যাচ্ছে এটা বড় হয়ে যাচ্ছে এটা হচ্ছে না দা শুধু দ্য প্লেস হবে না অফ হয়ার অফ হয়ার মানে কি এভারের পরে কি হয় কথা বলে না এভারের পরে কি হয় প্রিপজিশন এই তো মার্শাল্লাহ গোর সবাই জানেন বিকজ নো ওয়ান ওয়াজ এওয়ার অফ হয়ার সি হ্যাড গোন অর্থাৎ কেউ ব্যাপারে সচেতন ছিল না কোথায় সে গিয়েছে কেউ ব্যাপারে ইয়া ছিল না মানে সচেতন ছিল না হ্যাঁ কোথায় সে গিয়েছে পিপল এট দ্য পার্টি বুঝতে পারছি না ব্যাপারটা এখনই আমাদের ফোন